চিরচেনা দিন বদলে গেছে চট্টগ্রামের নবম শ্রেণীর স্কুল ছাত্রী অন্তুর জীবনে। স্কুলে যাবার বদলে তার সময় কাটছে এখন রাজধানীর জাতীয় চক্ষু ইনস্টিটিউটের বিছানায় শুয়ে। চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে অন্তুর চোখে আঘাত করে স্প্লিন্টার অপসারণ করা হলেও দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি এড়াতে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। অন্তুর বাবা আকুতি, আর কোনো অভিভাবকের সন্তানকে যেন এমন ক্ষতির মুখে পড়তে না হয়। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। অন্তুর স্বপ্ন ভরা চোখ দুটো এখন এমনিভাবে বন্ধ। যে চোখ থাকার কথা ছিল বইয়ের পাতায়, সেই চোখ এখন হাসপাতালের বিছানায় ঘুমোতেই বেশি ভালোবাসে। হরতালের পিকেটিংয়ের জন্য আজ তার এই অবস্থা। অন্যদিনের মতো বৃহস্পতিবার সকালে 18 দলের ডাকা হরতালের দিন কোচিং ক্লাস করতে মায়ের সাথে যাচ্ছিল অন্তু। হঠাৎ ডান চোখের ওপর এসে লাগে হরতালকারীদের ছোড়া ককটেলের স্প্লিন্টার। এরপরই ঝাপসা হয়ে আসে সবকিছু। ধোঁয়া হয়ে গেছে, মেয়ে পাশে ছিল, আমি আমারটা দেখতেছি নাকি মেয়েটা দেখতেছি ওটা মানে আমি মানে চোখে মুখে মানে দেখতেছি না। তো তারপরে আমি ওকে ধরে মানে মেডিকেলে নিয়ে গেছি, কত একটু চোখে ঝাপসা দেখতেছে। অস্ত্রোপচারের সময় বেশ বমি হয়েছিল তার। 31 মার্চ রাত 11:30টায় চট্টগ্রাম থেকে তাকে আনা হয় ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। বাড়িতে সবার ছোট অন্তু। যারা অন্তুর সাথে এমন ঘটনা ঘটিয়েছে তাদের কারো সন্তানের যেন এমন ক্ষতি না হয়, এমন কথা জানালেন অন্তুর বাবা। ওদের কারো ছেলে মেয়ে এবং ওদের আত্মীয়স্বজন এবং ওনাদের মধ্যে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে জীবনে ওনাদের জীবনে না আসে। না, ডাক্তাররা বলছে যে এটা 6 মাস পরে এফেক্টটা হয়তো পরবর্তীতে হতে পারে, নাও হতে পারে। তবে হওয়ার সম্ভাবনা, যেহেতু আঘাতজনিত, এটা হওয়ার সম্ভাবনা বেশি। কোনোদিন চিন্তাও করিনি যে এই ধরনের আমার জীবনে একটা দুর্ঘটনা বয়ে আসবে। অন্তুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। হরতাল হোক বা না হোক, আর কোনো অন্তু যেন এমন ঘটনার শিকার না হয় সে প্রত্যাশা অন্তুর বাবা মায়ের। অন্তরা বিশ্বাস, 71, ঢাকা।